সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ কোরআন সকলের নয় শুধু মোমেনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরেই বলো কিংবা রাষ্ট্রে বলো, ফল পাবে তুমি দোজাহানে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ তো চির অম্লান চির মুক্তির দ্বার, এ যে মহাবাণী আল্লাহরই কালামে পা। এ তো চির অম্লান চির মুক্তির দ্বার, এ যে মহাবাণী আল্লাহরই কালামে পা। তবেই পাবে তুমি শান্তির ঠিকানা, তবেই পাবে তুমি মুক্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে পারে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। যার পরস্পে পাথর হলো সোনা, সোনা হয় নাই আরবের কাফেররা মক্কার মুশরিকরা কোরআনেই পরশে সোনা হয়ে গেল, ঠিক কিনা? যার পরস্পে পাথর হলো সোনা, সন্দেহ ভুল নেই যার একটি কণা। এই দুনিয়ার পরকালে শান্তি পাবে তুমি দোজাহানে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ইন আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আত-তাওহীদ জামে মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্সের উন্নতি গল্পে আজকের এই ইসলামী সম্মেলনের মোহতরম সম্মানিত সুযোগ্য সভাপতি আমার উস্তাদ অত্র এলাকার কৃতি সন্তান আলেমে দ্বীন মুহাক্কিক আলেম তাকওয়াশীল আলেম ছিলেন, আপনাদের গ্রামের সন্তান মোহতরম শায়খ মাওলানা ইয়াসিন আলী সাহেব, তারই সুযোগ্য পুত্র মাশাআল্লাহ, বাপকা বেটা। আমার ভাইরা বাপও যেমন ছিল, সন্তান তো মনে হচ্ছে তার বক্তব্য তার গবেষণা আমার ভাইরা আরো অনেক উন্নত। আলহামদুলিল্লাহ আপনাদের গ্রামের কৃতি সন্তান আজকের মাহফিলের সম্মানিত সভাপতি মোহতরম শায়খ আব্দুল্লাহ কাফি বিন ইয়াসিন। আজকের এই প্রোগ্রামের প্রধান আকর্ষণ, প্রধান বক্তা আমার উস্তাদ তুল্য। আমার ভাইরা সারা বাংলার শুধু নয়, গোটা বিশ্বের এক আলোচিত মুখ, পৃথিবীর আলোড়ন সৃষ্টিকারী বক্তা মোহতরম শায়খ অধ্যাপক ডক্টর মোসলেহ উদ্দিন সাহেব, হযরত উলামায়ে কেরাম উলামায়ে দ্বীন, আজকের এই প্রোগ্রামের প্রধান অতিথি, অতিথিবৃন্দ, বিশেষ অতিথি বিভিন্ন এলাকা থেকে আগত ইসলাম দরদী ভাইরা, হেজাবের মধ্যে অবস্থানরত সোনার বাংলার মা বোনেরা, সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমি গোনাগার শামসুর রহমান আজাদী শুধু বাগেরহাট থেকে আপনাদের এখানে আসতেছি। গতকাল ডক্টর মুসলিউদ্দিন সাহেব, ডক্টর আবদুল্লাহ ফারুক, ডক্টর শহীদুল্লাহ খান মাদানী, ডক্টর মুজাফফর বিন মহসিন, আমরা একসাথেই ছিলাম এক প্রোগ্রামে। সেখান থেকে আপনাদের মাঝে যথাসময়ে আসতে পেরে
আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর আদায় করছি আপনাদেরকে নিয়ে, বিশেষ করে এই মাহফিলের আমার ওয়াদা রক্ষা করতে পেরে আমি আপনাদের নিয়ে আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি সকলের উপরে। আলহামদুলিল্লাহ, আরো শুকরিয়া জানাই সেই মহান আল্লাহ পাকের যার লয় নেই, যার ক্ষয় নেই, যিনি অমর, অক্ষয়, চিরস্থায়ী, চিরঞ্জীব সেই মহান আল্লাহ। আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই। আসে নাকি ঠিক করে বলনা, ভালো করে বলনা। আমাদের দেশে কত ইলাহ মানায় নিয়ে আমি কত ইলাম মানুষ বানাই নিয়েছে গুলিস্তানের গোলাপ শাহ মাজার দিয়ে প্রতি জুমার বংশালে যায় খোঁটবা দিতে, গোলাপ শাহ মাজার দিয়েই যেতে হয়। একদিন যাচ্ছি, দেখি প্রায় দেখি প্যান্ট শার্ট পরা, টাইটুই লাগানো, মাজারে মাথা ঠুকে বলছি আর ভাই না, দেওয়ার মালিক আল্লাহ, মন্দের মালিক, রঙের মালিক, শেখার মালিক, কল্যাণের মালিক, অকল্যাণের মালিক, জোরে বলেন সুবহানাল্লাহ। দেওয়ার মালিক কে? শুধু নবীর কাছে যদি চাই কিছু, আমাদের ঘরে ঘরে বলে ইয়া আল্লাহ রাসূল আল্লাহ মাফ কর, চাইলে কয়জনের কাছে মাফ করবে কয়জন? আমজা বিন রাদিয়াল্লাহু তাআলা আনহু কল قال رسول الله صلى الله عليه وسلم اذا سالت فاسال الله رواه مسلم حضرت جابر رضی اللہ تعالی عنہ থেকে বর্ণিত। তিনি বলেন আল্লাহর নবী বলেছেন, কে বলেছেন? আর জনে কে বলেছে? নবী বলেছে। কি বলেছেন? ইদা সালতা ফাসআলিল্লাহ, যখন তোমরা কোনো কিছু চাইবে ফাসআলিল্লাহ, কার কাছে? আল্লাহ আল্লাহ। আমার ভাই আমরা চাই কার কাছে? দেখবেন সারা বাংলাদেশ ঘুরতেছি, আমাদের আগে বলে হুজুর একটা ভজন দেই দেন, তা ভজন ভাবছে ও নবীজি মরণ কালে দেখা দেবানি, ও নবীজি নিদান কালে দেখা দেবানি। নবী মরণ কালে দেখা দিবে, বলেন দিবে। বিমানে চলো হুজুর, বক্তৃতা করলো গোড়ানে, টাকা নিল 1 লাখ, মাইকে বলছে সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। এটা শুনে সভাপতি গেল, সব ভুলে যাবেন, আল্লাহকে ভুলে যাবেন? আর ফাঁকে ফাঁকে বলছে ও মাঝি তোর কিসের ভয় রে, মাঝি পাল তুলে দে ছেড়ে দে নৌকায়, আমি যাব মদিনায়। মক্কা যাবে না, মদিনায় যাবে। মদিনার এবাদত, এবাদত কার? আনুগত্য কার? দাসত্ব কার? আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন লাকদ বাসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আনিবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ পাক বলেন আমি এই মর্মে সকল জাতির উপরে নবী রসুল প্রেরণ করেছি। কতটা সে? 1,24,000 নবী রসুল, কম বেশি হতে গেলে আল্লাহ আলাম, আল্লাহ ভালো জানেন। হাদিসে যেটা এসছে সেটাই বললাম, 1,24,000 নবী ও রসুল প্রেরণ করেছেন।
জাতির মাঝে একটি দাওয়াত দিয়ে জোরে বলেন সুবহানাল্লাহ। সে দাওয়াতটা কি? আনুগত্য হবে আল্লাহ, দাসত্ব হবে আল্লাহ। মানুষের জীবনের চাওয়া পাওয়া কামনা বাসনা আশা আকাঙ্ক্ষা কার কাছে? কক্সবাজার যাচ্ছি, এয়ারপোর্ট থেকে বিমানে উঠলাম, সাথে আরো বক্তারা আছেন। পাশের ছিল এক মহিলা বসা, আমরা ডান পাশে বাম পাশে এক মহিলা বসা, কোলে সুন্দর একটা বাচ্চা ফুলফুলে যাচ্ছে, সাড়ে পাঁচটা সঙ্গে মহিলা বলতো হুজুর সাহেব একটু কথা বলি, বলেন বলে আমার বাচ্চাটা একটু ছায়া দেন না। দেখি ওই বাচ্চার বাম কপালে কাজলের কালো টিপ, তাই বললাম আমার ওই টিপটা মুছে ফেলো। কয় না, যদি কোনো বিপদ আপদ হয় টিপটা দিয়েছে কালো টিপ। আকিদা মানে কি? আরো জানে বলেন, কিসের উপরে? চাহিদাতির উপরে, তাকুতির উপরে। মহিলাকে বললাম মাটা মুছে না ফেলালে আমি ঝাড়াবো না, ঝাড়াইতে পারো এমন ঝাড়ান ঝাড়াবো যে ওই মেয়েটার গায়ে আজকের দিনে কোনো জিন ভূত মন্ত্রণা অসহসা দানব মানবর গা টাচ করতে পারবে না। রসুলের শিক্ষা সারা ক্লাস সুরাতুল ফালাক সুরাতুল নাস, কিন্তু ওই টিপ মুছতে হবে। কয় না, আমার মায়ের কয়েছে খুকি কক্সবাজার যাচ্ছিস, বিমান ওঠার আগে বাচ্চার বাম কপালে কাজলের কালো টিপ দিয়ে ওরা বিপদ আপদ হবে না। বিপদের মালিক, বিপদ থেকে বাঁচানোর মালিক আমরা। কোথায় আছি কোন আকিদা নাই আমাদের? আপনাদের গ্রামে এরকম বাচ্চাদের বাম কপালে কালো টিপ দেয় হাজার হাজার আছে, এখন সমানে দিচ্ছে মানুষ। চাপাইতে এক মা বিলি দিছি বসে আছে এক রুমে, পাশের রুমের এক মহিলার বাচ্চা মানে ওই বাড়িওয়ালার বাচ্চা হয়েছে, বাড়িওয়ালা বসাই দিয়ে গেছে দুই তিন ঘন্টা পর আইসে ঘরে ঢুকবে, ও শাশুড়ি কয় না ঘরে ঢুকবে না, তো কেন? আমার বাচ্চা হয়েছে ছেলে আমি দেখবো না, দেখবো পরে, ওখানে দাঁড়াও আমি শুনতেছি কথা। আরে ঘরে ঢুকতে দিচ্ছে না কেন শাশু? জামাই বলছে না আমি যাবো না ঘরে, যাবা ওই যে দরজার বসে মাংসার মধ্যে আগুন জ্বালানো আছে, আগুনে হাত পা ছাকো তারপরে ঘরে ঢোকো। জলে গেল রাস্তা, জলে গেল নাম যে ওই লোকটা বলো ভাই ছাড়ো, তুমি যদি ওই আগুনে হাত পা ছাকো তোমার মাহফিলে বারোটা বাজাবো আজকে, মাহফিল তো করবোই না, তোমার বাড়িতে খাবো না, তুমি মুশরিক, তোমার শাশুড়িও মুশরিক। আর শাশুড়ি তো ভয় পেয়ে গেছে, যাও ঘরে ঢোকো, ঢোকার আগে আগুন বাইরে ফেলে দাও। মুসলিম পরিবারে কত জঘন্য আকীদা, জোরে বলে রাস্তা ফেরো না, জোরে বলে নাম ধরি না। আকীদা যার ঠিক নেই, নামাজ পড়ে রোজা করে হজ করে ব্রেক হবে না, সরাসরি জাহান্নামে। আকীদা মানে কি? ধরে বলে বিশ্বাস। আল্লাহ পাক বলে না নিবুদুল্লাহ ওয়াজতানি বুত্তাগুত, আল্লাহ পাক বলেন তোমরা শুধু আমার অনুগত করো, তার মানে তাওহীদ, তাওহীদ কে আগলে ধরো, তাওহীদ মানে একত্ববাদ, তাওহীদ মানে একত্ববাদ। যাচ্ছি যাব বাগিরহাট মল্লাহাট ট্যাকেরহাট সারুলিয়া রাস্তা গাল্লা চিতলবাড়ি বেশ কয়েকটা ঘটনা, বাসা থেকে নেমেই দেখি একটা রিক্সা ফজরে নামাজের পরে দাঁড়ায় আছে। ভাই যাবেন কোথায়? সাহেব কত নিবেন? আমার দিকে দেখ,
আপনি কেচাল পাকেন না একদম 20 টাকা, ঠিক আছে চলো সায়দাবাদে নামলাম, 20 টাকা দিলাম, ওই দিক সামলা মাথায় টুপি মুখে উদারি টাকা নিয়ে হ্যান্ডেল মারল। যতই ফতোয়া দেন সকালবেলার বৌনি বেলার জান্নাতে যাবো কি করে? আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেন যারা বলে আমার প্রতিপালক একমাত্র শুধুমাত্র কে? আল্লাহ। আল্লাহ আমার রব, এই রব্বি আমার সব। পারবেন এটা করতে? হ্যাঁ, এত সহজ। আল্লাহ পাক বলে সুমাস্তাকামু, এটার উপরে যারা অবিচল থাকবে, এটার উপরে যারা অবিচল থাকবে, অটল থাকবে, এই থাকাটাই কঠিন মুসিবত। ঘরে ঘরে আগুনের পূজা করে, ম্যারেজ ডে, বার্থ ডে, জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকী, এরকম ঘরে ঘরে হয় কিনা? হয় কিনা? আমার মায়েরা বলে না, স্ত্রী পায় কই গো, কি হয়েছে কাকুকে, কই তুমি ব্যাগ ভুলে গেছো, কই কি ভুলে গেলাম, তোমার মেয়ের জন্মদিন তুমি তোমার মনে নাই, তোমার তো মনে থাকবে না। হ্যাঁ, কেক নিয়ে আসো, আদামন ওজনের কেক নিয়ে আসো, লাল নীল রঙিন ম্যাজেন্টা কালার খয়েরি কালারের বড় বড় মোমবাতি কিনে আনো, এনে কেক এনে চতুর্পাশে ফিট করো, মোমবাতিতে আগুন জ্বালায় দাও, আগুনের পূজা করে ঘরে ঘরে, জন্মবার্ষিকী চালু হয়েছে খ্রিস্টান থেকে, মৃত্যুবার্ষিকী চালু হয়েছে ব্রাহ্মণ থেকে, তা মুসলমানের মধ্যে নাই কি বল? জান্নাতে যাবেন কি করে? আল্লাহ পাক বলেন সুমাস্তাকামু, এটার উপরে যারা অবিচল থাকবে, অটল থাকবে, যেরকম সুবহানাল্লাহ আছে, কই আছে? দেওয়ান বাগি, রাজার বাগি জিকির করে আল্লাহু 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 আল্লাহু, নাউজুবিল্লাহ, কোন এই জিকির আছে হাদিসে? কোরআনের কোথাও আছে জিকির? চারটা কালেমা, কয়টা কালেমা? আল্লাহ পাক আল্লাহ নবী বলছেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, কালেমা কটা হলো? এই চারটা কালেমা জিকির। ওরা জিকির করে আল্লাহু 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 আল্লাহু, জোরে কর নাউযুবিল্লাহ। এরপর জন্মদিন, জশনে, জুলুসে, ঈদে মিলাদুন্নবী, সকলিদের শ্রেষ্ঠ ঈদ, বিশ্ব নবীর জন্ম ঈদ, এই জন্মদিন আমার ভাইরা ব্রাহ্মণ থেকে এসেছে, জোরে বলেন নাউযুবিল্লাহ। হ্যাঁ, জন্মদিন এসেছে খ্রিস্টান থেকে, আর মৃত্যুবার্ষিকী এসেছে ব্রাহ্মণ থেকে। আমার ভাইরা, রসুলের জন্মদিন কোন সাহাবীরা পালন করে নাই? কোন সাহাবীরা তো দূরের কথা, চার ইমাম মহোদয় করে নাই, মুসলমানরা ঘরে ঘরে জন্মদিন পালন করে, জোরে বলেন নাউযুবিল্লাহ। আমাদের আল্লাহ পাক বলেন সুমাস্তাকামু,
যারা এটার উপরে অবিচল থাকবে, অটল থাকবে। শোনেন বাড়ি স্টাইলের কতগুলি দুষ্টমতী মানুষেরা মাজার তৈরি করলো, ওই মাজার দিয়ে যারা যাবে কিছু না কিছু দিতেই হবে, না দিয়ে হত্যা করব। বোখারি হাদিস। মাজার রেডি হয়ে গেল, বসে আছে, তখন এই পথ দিয়ে সর্বপ্রথম কে আসবে? এক ব্যক্তি আসলো, কিন্তু আবেগ টাইপের, আবেগ টাইপের বুঝেন কিছু জানে, বলে দাও কেন পয়সা দাও, দেখছো না মাজার কয় না পয়সা দেওয়া যাবে না, গুনার কাজ, কয় না দিলে তো আমাকে হত্যা করবো, কয় বলো কি পয়সা দাও, কয় আমার কাছে কোনো পয়সা নেই, ছেড়ে দাও, আসলে নাই করে না, দেখো আসলেই নাই, ছেড়ে দাও, কয় না ছেড়ে দেবো না, কেন পয়সা তো নাই, কয় একটা মাসি মেরে দিয়ে যাও, মাসিটার কথা বোখারি দিচ্ছে, কয় যদি না দিই কয় তাহলে তোমাকে হত্যা করবো, এটাই আমাদের নিয়ম আকীদা। শেষ পর্যন্ত চিন্তা করলো একটা মাসি দিয়ে যদি জীবন বাঁচে সমস্যা কি, মাসিটা মেরে দিয়ে গেল, পরবর্তীতে আর একটা লোক আসলো, তার আকীদা শুদ্ধ, তার ভিতরে তাওহীদ আছে, তাওহীদে অটল, তাওহীদে অটল অবিচল, সুম্মাস্তাকাম, এটার উপরে সে অবিচল অটল আল্লাহতে জীবন দিবে কিন্তু তাওহীদ দিবে না। আমি রাজি, বলো কি পয়সা দিবে না, জীবন দিব, জীবন দিব। শেষ পর্যন্ত সিদ্ধান্ত হলো ঠিক আছে, আগের মানুষ পয়সা ছিল না, একটা মাসি দিয়ে গেল, তুমি একটা মাসি দিয়ে যাও, এই ব্যক্তি বলে আমি টাকাও দিব না মাসিও দিব না, তাহলে তো তোমাকে হত্যা করতেই হয়, রাজি বন্ধুরা, শেষ পর্যন্ত তাকে হত্যা করা হলো। বিশ্ব নবী বলেন আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তাকে দেখলাম জান্নাতে উড়ে বেড়াচ্ছে ও শহীদের মর্যাদা পেয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই ব্যক্তি মাসি দিয়ে মাজারে মাসি দিয়ে চলে গেল জাহান্নামের আগুনে, নবী বলেন সে হাবুডুবু খাচ্ছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। দেখেন না কয় মন পাগলা রে, গুরু ভজনা গুরু বিনা মুক্তি পাবি না, গুরুর নামে আসে সুদা যিনি গুরু তিনি খোদা। জোরে কর নাউজুবিল্লাহ। আরো জোরে কর আস্তাগফিরুল্লাহ। আমি লম্বা করবো না, আমার আমার মাথায় বক্তা আছেন বড় সাহেব, আমার ভাইয়েরা লম্বা করবো না। শুনুন, আল্লাহ পাক বলেন সুম্মাস্তাকামু, এটার উপরে যারা অবিচল থাকবে কোনটা? ওই যে বলল ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনাল্লাহ, ভালো করে শুনেন, যেই ব্যক্তি বলল আমার প্রতিপালক একমাত্র আল্লাহ, আনুগত্য শুধু তার হবে আর কারো না, আর জীবনের চাওয়া পাওয়া শুধু তার কাছে হবে আর কোনো জায়গায় হবে না। আল্লাহ পাক বলেন এটার উপরেই যে অবিচল থাকবে অটল থাকবে, আমার আল্লাহ পাক বলেন তাতানাযালু আলাইহিমুল মালায়েকা, আমি আল্লাহ তাদের সামনে ফেরেশতা নাযিল করব বা করি, তাদের জন্য আল্লাহ ফেরেশতা পাঠান। ফেরেশতারা কি বলে? ওই ব্যক্তিদের ফেরেশতারা বলেন আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ও আল্লাহর বান্দারা তোমাদের কোনো ভয় নেই, তোমাদের কোনো চিন্তা নেই। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আল্লাহ বলেন তোমাদের জন্য যে জান্নাতের প্রতিশ্রুতি আমি আল্লাহ দিয়েছি, যার ওয়াদা দিয়েছি, তোমরা সেই জান্নাতের জন্য সেই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। তাহলে তাওহীদ মানলে, একত্ববাদ মানলে আল্লাহ ফেরেশতা পাঠায় সুসংবাদ দেয়। কি সুসংবাদ? তোমাদের কোনো ভয় নেই, তোমাদের কোনো চিন্তা নেই। আর সুসংবাদ দেয় ওয়া বুশিরু বিল জান্না, জোরে বলেন সুবহানাল্লাহ, লিল্লাহ তাওহীদ, জান্নাত তো এই জায়গা কই আছে, বংশালে বাইতুল মামুরে খুতবা দিয়ে আমি চলে যাচ্ছি,
তখন পাঁচতলা হয়নি, এখন আমার মসজিদ পাঁচতলা, তখন টিনে ধরছে, 20 বছর আগে টিনের ঘর ছিল। আমার এক মুসলিম আমার খতিব সাহেব কি কিছু কইবে না মানে কখন কইবো আমি কই যান যে বাসায় যান কই যায় না খারাপ আমি আইতেছি জামু আর আমু একটু খারাপ আর কেন কই আইতেছি একটু খারাপ আমি আইতেছি কাম আছে দাঁড়ায় কিছুক্ষণ পরে পুতা ছেলে পুতা মানে ছেলের ছেলে মানে পুতা ছেলে লাতি নাকুতি ছেলের ছেলে কি হয় না না ওই লোকের ছেলের ছেলে ছেলের ঘরের নাতি যাই ও ঘাড়ে তুলে আনছে খদিব সাহেব আমার এই নাতি রাতের বেলা চিৎকার মানে ভয় ভয় ঝাড়ায় দেন আমাকে প্যান্ট পরান নয় কয় না জলদি করে আনছি আমি দাঁড় করা যে দাঁড় করাইছে দেখি ওর নুনুর গোড়ায় 4টা তাবিজ আমি বলে এটা কি বহুদিনের হাইকোর্ট মাজারের তাবিজ গোলাপ শাহ মাজারের তাবিজ আমি স্টপ করলাম তাবিজ করলাম কই না ওই তাবিজ করুন যাইতো না আমি আমি ছাড়া বল জরে কোন স্টপ করলো এখনো মুসলমানদের গলায় তাবিজ হাতে তাবিজ কোমরে তাবিজ আছে না নাই হ্যাঁ আল্লাহ পাক কোরআনে কারিমে দ্বিতীয় বড় সূরা বাকারার মধ্যে বলেন সাহায্য চাও যেরকম সুবহানাল্লাহ